বন্ধুরা আজ আমি তোমাদেরকে দারুণ একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো যেটা তোমরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যখন তখন বানিয়ে নিতে পারো তার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হইলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা আলু এই রকমভাবে কেটে নিয়েছি এইভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবারে আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে বড় গ্লাসের এক গ্লাস জল দিয়ে দিলাম জলের মধ্যে এবারে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু নুন তারপর আমি এখানে যেই আলুগুলো কেটে রেখেছিলাম ওইগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম আলু দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবারে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ অব্দি আলুটা সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে আমার আলুটা সিদ্ধ হয়েছে কি তো একটা খুন্তির সাহায্যে আমি এইভাবে কেটে কেটে দেখে নিলাম যে আমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইবার আমাকে যেটা করতে হবে একটা খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেঙে নেবো এইভাবে কেটে কেটে খুন্তির সাহায্যে আলুগুলোকে পুরোপুরি ভেঙে নিতে হবে তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার আলুগুলো পুরোপুরি ভেঙে গেছে এখন আমাকে এখানে দিয়ে দিতে হবে এই বাটির এক বাটি সুজি তবে এই মুহূর্তে সুজি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে নইলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হবে না এইভাবে আমি দশ মিনিটের মতন খুন্তি দিয়ে হালকা আঁচে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হলো রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো তো বন্ধুরা দশ মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে আমার এইটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার আমার এইটা রেডি হয়ে গেছে আমি এইটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো তো আমি এটা এরকম একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দেবো যতক্ষণ না অবধি ঠান্ডা হয়ে যায় সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো এবারে কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি এখানে এক টেবিল চামচ গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ গ্রেট করা রসুন কুচি তারপর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এরপর আমি সব উপকরণগুলো একসাথে সুজির সাথে মাখিয়ে নেবো তো দেখো বন্ধুরা আমি এখানে খুব ভালো করে সুজিটাকে মাখিয়ে নিয়েছি এটা মাখিয়ে নেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দেবো কিছুটা কুচনো কাঁচা লঙ্কা দু টেবিল চামচ ময়দা আমি এখানে দিয়ে দিলাম তোমরা হয়তো ভাববে যে ময়দা আর লঙ্কাটা আমি আগে দিয়ে মেখে নিলাম না কেন একবার মেখে নেওয়ার পর তারপরে যদি আবার ময়দা দিয়ে মাখ হয় তাহলে জিনিসটা খুব সুন্দর হয় তো দেখো বন্ধুরা আমার এখানে পুরোপুরি মাখা কমপ্লিট হয়ে গেছে একটা সফট ব্যাটার তৈরি হয়ে গেছে তোমরা এই রেসিপিটা তৈরি করার সময় চেষ্টা করবে দুবার করে মাখার তো এবারে আমি হাতের মধ্যে একটু সারা তেল মাখিয়ে নিলাম রুটি করার জন্য আমরা যতটা লেচি নিই ওরকম একটা লেচি নিয়ে নিলাম এবারে হাতের মধ্যে গোল করে নিচ্ছি ভালো করে হাতের মধ্যে গোল করে নিয়ে একটা আঙুলের সাহায্যে মাঝখানটা একটু গর্ত করে দিচ্ছি তো দেখো বন্ধুরা এইভাবে আমি মাঝখানটা এরমভাবে গর্ত করে নিলাম তো দেখতেই পাচ্ছো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে তো একই পদ্ধতিতে দিতে আমি এখানে সবগুলো রেডি করে নিচ্ছি তোমরাও হাতের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নেবে তাহলে জিনিসটা হাতের মধ্যে লেগে থাকবে না সুন্দরভাবে এগুলো সব তৈরি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি এবারে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটা একটা করে আমি স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে বেশি হাই বা লো করা যাবে না একদম মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে তো দেখতেই বাচ্চা বন্ধু আমি একটা স্প্যাচুলারের সাহায্যে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজার সময় সাবধানে ভাজতে হবে এগুলো উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যাতে এগুলো ভেঙে না যায় তো আমার এগুলো পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট কতটা সফট তৈরি হয়েছে এইগুলো সন্ধেবেলা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তো তোমরাও এরকম যখন তখন বাড়িতে বানিয়ে চায়ের সাথে বা কফির সাথে সার্ভ করতে পারো তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো আর এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে